প্রথম ধাপের একশো উপজেলা পরিষদে ভোট বুধবার আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি প্রচার প্রচারণায় ভোটের মাঠে আছে অভিযোগ পাল্টা অভিযোগ কুমিল্লা থেকে উপজেলা ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী কথা বলবো তার সাথে নাসির শেষ দিনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন কুমিল্লার প্রথম দফে কুমিল্লার চারটি উপজেলা নির্বাচন হচ্ছে আমি আছি এখন নাঙ্গলকোট উপজেলা এই উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রদল নেতা মাজাল ইসলাম সফু তার নিজ এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তো আমরা এখন কথা বলবো যে আমরা এখন কথা বলবো আচ্ছা আপনি তো নির্বাচনে দাঁড়িয়েছেন প্রচার প্রচার আজকে শেষ পর্যায়ে আপনি অন্য দলের প্রার্থী হিসাবে সরকারি দলের বিরুদ্ধে প্রার্থী হিসাবে আপনি কোন হুমকি ধুমকি বা প্রশাসনিক কোন অসহযোগিতার কোনো অভিযোগ আছে কিনা এবং আপনি নির্বাচন এই পর্যন্ত সুস্থ হবে কিনা কি মনে করেন আমি আজকের দিন পর্যন্ত আমার মাঠের যে অবস্থান আমি আজকের দিন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান দেখতেছি এক ঘন্টা পর কি হবে সেটা আমি জানি না তবে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় আমার দুই প্রার্থী ওনার নিশ্চিত ওনাদের অবস্থান নাই এর জন্য বিভিন্ন কেন্দ্রে হুমকি ধুমকি দিচ্ছেন এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন গতদিন জেলা প্রশাসক মাননীয় এসপি ছিল আমি ওইখানেও বলেছি যে আমার যেখানে আওয়ামী লীগের সেখানে আমার জটিলতা ওইখানে হুমকি সৃষ্টি করতেছে ওটা কতদিন আমি বলছি জেলা প্রশাসক আমাকে নিশ্চয়তা দিয়েছে শান্তিপূর্ণ হবে এবং গত কয়েকদিন আগে আমার বর্তমানে একটি ঘটনা ঘটেছে আমি তাৎক্ষণিক প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছি প্রশাসন আমাকে যথেষ্ট হস্তক্ষেপে সহযোগিতা করেছেন এর জন্য আমি প্রশাসন বিজয়ের বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি কেমন সারা পেয়েছেন বিজয় বিষয় আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যেহেতু আমি সাবেক নাগরিক সন্তান সেখানে আমার সত্তরই ভোটকেন্দ্র আর আমার প্রতিপক্ষ দুইজন একই জায়গা ওনাদের হইলে মাত্র ফার্স্টে ভোট কেন্দ্র তাহলে যোগফল সবাই বোঝেন আর দুইজনের বক্তব্য স্পষ্ট আমার দুই বন্ধু ভারতী ওনাদের স্পষ্ট বক্তব্য হলো যে ওনাকে পরিবর্তন চান তো যেহেতু পরিবর্তন চান ওনার দুইজন ক্ষমতা আছে তাহলে পরিবর্তন মানে আমি এটা আমি শতভাগ নিশ্চিত আমি আশাবাদী শান্তিপূর্ণ শতভাগ সাবেক ছাত্রদল নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাজারুল ইসলাম সবু কাপির ইসমারকে তিনি যেটি জানিয়েছেন এই পর্যন্ত প্রচার প্রচারণা এটি শান্তিপূর্ণভাবে করেছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তো এই ছিল যদি কুমিল্লা থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের প্রথম দাবের নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ ধন্যবাদ আপনাকে